আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় কখন ডেন্টাল অ্যাপসেস বা দাঁতের গোড়া ফোলা সমস্যা হয়ে থাকে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের গোড়া ফোলা সমস্যা কখনো একদিনে হয় না এটি হতে দীর্ঘ সময় প্রয়োজন হয় ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে প্রথমটাকে আমরা অ্যানামেল বলি তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো ভিউয়ার্স যদি কখনও দাঁতের এই পাল্প অংশ ক্ষতিগ্রস্ত হয় উপর থেকে কোনো ক্যাভিটি বা ক্যারিজ যখন দাঁতের এই পাল্পের ভিতর চলে আসে তখন সেটিতে ধীরে ধীরে ইনফেকশন হতে থাকে এবং এক পর্যায়ে দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায় ভিওয়ার্স এটা যে সমস্যা নিয়ে আলোচনা করছি এটা হলো দাঁতের গোঁড়াফুলার সমস্যা তো দাঁতের গোঁড়াফো যে সমস্যাগুলো হয়ে থাকে তার প্রাথমিক অবস্থায় এমনটি হয় দাঁতের উপরিভাগে ছোট্ট একটি ক্যারিজের দ্বারাই এর সূচনা ঘটে এই যে দাঁতের উপরে ছোট্ট কালো মতো দেখতে পাচ্ছেন এটি মূলত ডেন্টাল ক্যারিজ এই ডেন্টাল ক্যারিজগুলার একটি ধর্ম রয়েছে আর তা হল যত দিন যায় এটি ধীরে ধীরে দাঁতের ভিতরে প্রবেশ করতে থাকে বেয়র্স যখন এমন অল্প থাকে তখন যদি ট্রিটমেন্ট করিয়ে নেওয়া হয় ডেন্টাল ক্যারিজের তাহলে ভবিষ্যতের জন্য দাঁতটিতে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না কিন্তু এই ডেন্টাল ক্যারিজ যদি এভাবে দাঁতের উপরে পুষিয়ে রাখা হয় বা ট্রিটমেন্ট না করিয়ে যদি এভাবেই রেখে দেওয়া হয় তাহলে সেটা দিন দিন বাড়তে থাকে এখন দেখছেন যে এখানে সামান্য ডেন্টাল ক্যারিজ রয়েছে কিন্তু কিছুদিন অতিবাহিত হতে না হতেই দেখা যায় সেটা অ্যানামেল ভেদ করে দাঁতের ডেন্টির অংশে প্রবেশ করে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতের উপরে ভাগে যে অ্যানামেল থাকে সেই অ্যানামেলে প্রথমে ডেন্টাল ক্যারিজটি শুরু হয়েছে সূচনা ঘটেছে এবং এটির ধর্ম হলো। যত দিন যায় ততই ধীরে ধীরে গভীরে প্রবেশ করতে থাকে তার প্রমাণ দেখুন এখানে অ্যানামেল যে অংশটি রয়েছে এই অ্যানামেল অংশের পরেই কিন্তু ডেন্টিন অংশ রয়েছে তো এখানে ডেন্টাল ক্যারেজটি ধীরে ধীরে নিচের দিকে আসছে এবং অ্যানামেল পুরোপুরিভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডেন্টিনে প্রবেশ করার মুহূর্তে রয়েছে তো ভিওয়ার্স সাধারণত যখন ডেন্টাল ক্যারেজগুলো দাঁতের উপরে অ্যানামেল স্তরে থাকে বা ডেন্টিন অংশের ভিতর চলে আসে তখনও কিন্তু দাঁতের ফোলা সমস্যা হয় না ভিউয়ার্স যখন দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্প ইনফেকশন হয় অর্থাৎ এখানে তৃতীয় যে ছবিটি আপনারা দেখছেন এখানে অ্যানামেল নষ্ট হয়েছে এবং ডেন্টিন অংশে চলে আসছে এবং তার পরবর্তীতে পাল্প পর্যন্ত এটি কিন্তু ধীরে ধীরে চলে আসছে তো ভিউয়ার্স যখন এই পাল্প পর্যন্ত ডেন্টাল ক্যারেজগুলো ঢুকে যায় তখনও যে দাঁতের গোড়া ফুলে ওঠে ব্যাপারটি এমন নয় তবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দাঁতের গুঁড়া ফুলে উঠতে দেখা যায় দাঁতের যন্ত্রণা হতে দেখা যায় যখন দাঁতের এই পাল্প যেটা রয়েছে সেটি যখন ইনফেকশন হয় আর এই অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি সাধারণত যে দাঁতগুলা পালপাইটিস আক্রান্ত হয় সেই দাঁতেরই গুঁড়া ফুলে উঠতে দেখা যায় ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরিভাবে পালপাইটিসের একটি ছবি অর্থাৎ দাঁতের উপরিভাগ থেকে ডেন্টাল ক্যারিজ হোক বা বড়ো ধরনের কোনো ক্যাভিটি হোক ক্যাভিটি যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে এখানে এসে ইনফেকশন সৃষ্টি করে তখন সেই ইনফেকশনের কারণে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে যে দন্তমজ্জা রয়েছে সেটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় আর এই নষ্ট হয়ে যাওয়ার কারণেই দাঁতের গোড়ার দিকে সমস্যাটা হতে দেখা যায় ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের অ্যানামেল ডেন্টিন এখানে নষ্ট হয়ে গেছে আর তার জন্য দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে এখানে চলে আসছে তো যখন এমন ঘটনা ঘটে যে পাল্পাইটিসে যখন দাঁত আক্রান্ত হয় অর্থাৎ পাল্পের পাল্প যখন নষ্ট হতে থাকে তখন দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় কয়েকদিন বাদে বাদে ব্যথা হতে থাকে কখনও দেখা যায় যে কোনো ঔষধ যখন সেবন করা হয় তখন সেই ব্যথাটা কিছুটা অংশ কমতে পারে কিন্তু ওষুধের অ্যাকশানটা ফুরিয়ে গেলে আবারও কিন্তু দাঁতে ব্যথা হতে থাকে যন্ত্রণা হতে থাকে আর এমন অবস্থায় দাঁতের সেই ইনফেকশন যখন ধীরে ধীরে দাঁতের গোড়া রুট অংশে চলে আসে তখনই অ্যাপসেস হতে দেখা যায় বা দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায় এর কারণ হল দাঁতের ভিতরে যে দন্তমজ্জা রয়েছে সেই দন্তমজ্জা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণেই দাঁতের গোড়ার দিকে অ্যাপসেস তৈরি হয় ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি তিনটি দাঁতের ছবি দেওয়া হয়েছে তিনটি দাঁতে তিন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে এখানে এই প্রথমে যে দাঁতটি দেখতে পাচ্ছেন দাঁতের এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে ক্যারিজে আক্রান্ত হয়েছে তো যখন এমন সামান্য ক্যারিজের মা ক্যারেজে আক্রান্ত হয় এটি কিন্তু দেখুন যে অ্যানামেল এবং ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আর এই অবস্থায় আমরা দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকি দ্বিতীয় যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যবর্তী যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি এখনও পর্যন্ত দাঁতের যে পাল্প রয়েছে সেই পাল্প অবধি কিন্তু এখনও পর্যন্ত ক্যাভিটিটি পৌঁছায়নি যদিও এমনভাবে যে দাঁতগুলা ক্ষতিগ্রস্ত হয় সে দাঁতে ঠান্ডা পানি খেলে মেরে ধরতে পারে বা অধিক চাপে ব্যথা অনুভব হতে পারে কিন্তু যন্ত্রণা হতে দেখা যায় না বা গোড়া ফুলে ওঠার সমস্যাটা থাকে না দাঁতের উপরে যদি অনেক বড় ক্যাভিটিও হয়ে যায় আর সে দাঁতে যদি আপনার যন্ত্রণা না হয় তাহলে কিন্তু দাঁতের গোড়া ফুলে ওঠার সমস্যাটা হতে দেখা যায় না তো ভিওয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিতে এখনও পর্যন্ত কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে কিন্তু এইখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি পুরোপুরিভাবে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে সেই পাল্পটি নষ্ট করে দিচ্ছে উপর থেকে ডেন্টাল ক্যাভিটি হওয়ার কারণে সেই ক্যাভিটিটি ধীরে ধীরে পাল্প পর্যন্ত চলে আসছে আর এই অবস্থায় যখন এমনটি হয়ে থাকে পাল্প এবং অ্যানামিলের মধ্যবর্তী স্থানে যখন কোনো লেয়ার না থাকে জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায় তখনই দাঁতের যে দন্ত মজ্জা রয়েছে এটি ইনফেকশন হতে থাকে এবং এই ইনফেকশন হওয়া পাল্পটি নষ্ট হয়ে গিয়ে যখন সেটি দাঁতের গোড়ায় অবস্থান করে তখনই অ্যাপসেস হতে দেখা যায় অ্যাপসেস শব্দের অর্থ হলো যখন কোনো দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায় আর সে দাঁতে বড় ধরনের কোনো ক্যাভিটি থাকে এটি মূলত অ্যাপসেস তো ভিউয়ার্স এই অ্যাপসেসগুলা যদি হয়ে থাকে এমন কোনো দাঁত যদি থাকে যে দাঁতে অ্যাপসেস হচ্ছে বারে বারে দাঁতের গোড়া ফুলে উঠতেছে তো এমন দাঁতেরও কিন্তু চিকিৎসা রয়েছে এমন দাঁতে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দিলে দাঁতটি কখনও ফেলার প্রয়োজন হয় না ফেলে দিতে হয় না বরং দাঁতটি সংরক্ষণ করা যায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করার মাধ্যমে তো ভিউয়ার্স মূলত যখন দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় এবং পাল্পাইটিসে আক্রান্ত হওয়ার পরেও যদি অধিক দিন সেই দাঁত সেভাবে রেখে দেওয়া হয় কোনো ধরনের ট্রিটমেন্টে না করে তাহলেই দাঁতের অ্যাপসেস দেখা দেয় দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত দেখা যাচ্ছে ভিওর্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি পুরোপুরিভাবে পাল্পাইটিস রোগে আক্রান্ত অর্থাৎ দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে সেটি কিন্তু এই ক্যাভিটির কারণে পাল্পটি ধীরে ধীরে ইনফেকশন হয়ে নষ্ট হয়ে গেছে আর এমন দাঁতের জন্যই এমনভাবে গুঁড়া গুঁড়া দাঁতের গুঁড়া ফুলে ওঠে এবং প্রচণ্ড ব্যথা অনুভব হয় যন্ত্রণা হতে থাকে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটিও সেম একটি প্রবলেম এটি দাঁতের উপরিভাগে দেখতে পাচ্ছেন ক্যাভিটি হয়ে গেছে যে দাঁতগুলা এমন ধরনের ক্যাভিটিতে আক্রান্ত হয়ে হয়ে আছে আর তেমন দাঁতেই কিন্তু এ ধরনের গুঁড়া ফুলে ওঠা সমস্যা হতে থাকে কিছুদিন ওষুধ খাওয়ার পরে ভালো থাকা যায় কিন্তু তারপরে আবারও কিন্তু এ ধরনের গোড়া ফুলে উঠতে দেখা যায় তো ভিওয়ার্স এ ধরনের দাঁত যদি কারো থেকে থাকে হয় দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে রাখবেন নয়তো দাঁতটি তুলে ফেলাই ভালো তবে এমন অবস্থায় রেখে দিলে সমস্যা কিন্তু দিনকে দিন বাড়তে থাকবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম